ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান ঝড়ের অভিমুখ কোন দিকে রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দফতর এই ঝড় কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পশ্চিমবঙ্গে যদি এই ঝড় আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নেবেন মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বছরের প্রথম ঘূর্ণিঝড় সেই এপ্রিলের শেষ থেকে সাগরে বাসা বাঁধার চেষ্টা চালাচ্ছিল অবশেষে তার শক্তি বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় আসপান এখন সাগরে ফুসছে খুব শীঘ্রই আসপান শক্তি বৃদ্ধি করে দিয়ে যেতে শুরু করবে ভারতীয় উপকূলের দিকে তার সম্ভাব্য অভিমুখ হিসাবে চিহ্নিত করা হয়েছে তামিলনাড়ুকে তবে একটু এধার উধার হলেও ছাড়বে না পশ্চিমবঙ্গকে দেশজুড়ে করোনা আতঙ্ক এখন গ্রাস রয়েছে রাজ্যবাসীর এবং দেশবাসীর তার উপর এখন আবার সাগরে বাঁচা বাঁধা ঘূর্ণিঝড় প্রবল বিক্রমে ধেয়ে আসতে পারে উপকূল অভিমুখে বর্তমান ঝড় বৃষ্টি খুব ধীরগতিতে এগোচ্ছে যে কোনো সময় শক্তি বাড়িয়ে ফোঁস করে উঠতে পারে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর সাইক্লোনে রূপান্তরিত হওয়ার সমস্ত গুণই রয়েছে বর্তমান আমফানের আবহাওয়িদরা জানাচ্ছেন বুধবার থেকে আমফান শক্তি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ষোলোই মে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলে এখন পর্যন্ত অভিমুখ তামিলনাড়ুর দিকে রয়েছে কোনো কারণে যদি একটু উত্তর পশ্চিমের দিকে ঘুরে তাহলে সেটা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় হানা দিতে পারে আর আরেকটু যদি ঘুরে যায় তাহলে সেটা পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে আবহাওয়া অফিস জানাচ্ছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে ঘূর্ণিঝড় আসফানে যাবতীয় গতিবিধি কী থাকতে চলেছে তখনই স্পষ্ট করে বলা যাবে যে কোন রাজ্যে সরাসরি আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় আর কোন রাজ্যে তার প্রভাব পড়বে তাও স্পষ্ট হয়ে যাবে আগামী দুদিনের মধ্যে আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ষোলোই মে তামিলনাড়ু উপকূলে ধাক্কা খাওয়ার পর অভিমুখ পরিবর্তন করে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড় সেখান থেকে দক্ষিণ ওড়িশার দিকে চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আবার আবহাওয়া দফতরের মতে ঘূর্ণিঝড় আমফান উত্তর অন্ধ্র উপকূলে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে প্রভাব পড়বে ওড়িশার উপকূলে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে ঝড়ের সঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়িদরা আবহাওয়িদরা আরও জানিয়েছেন যে ঘূর্ণিঝড় আমফান যদি ওড়িশা উপকূলে ধাক্কা খেয়ে বাংলাদেশ বা মায়ানমারের দিকে যদি অভিমুখ বদল করে তখন একমাত্র সরাসরি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ উপকূলে তাহলে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি এছাড়া কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতেও দুর্যোগের আশঙ্কা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই ছিল বর্তমানের এই ঘূর্ণিঝড় আমফানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিংবা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিন্তু ঠিক হয়ে যেতে পারে যে এই আমফানের গতিমুখ কোন দিকে থাকতে চলেছে যখনই এই নিয়ে কোনো আপডেট বেরোবে আমি কিন্তু আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেব এই ঘূর্ণিঝড় আমফান সম্বন্ধে কি আপডেট রয়েছে এই ঘূর্ণিঝড় আমফান কি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে নাকি এই ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই সেই সমস্ত প্রশ্নই জানিয়ে দেব আর কিছুক্ষণের মধ্যে যখনই আমাদের কাছে খবর চলে আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন